সালামু আলাইকুম। আজকে আমরা হসপিটাল রিলেটেড কিছু সুইডিশ ভার্ব শিখব। গত টিউটোরিয়াল আমরা শিখেছিলাম কিছু নাউন হসপিটাল রিলেটেড, তো আজকে আমরা কন্টিনিউ করবো ভার্ব দিয়ে। বিহান্দলা, বিহান্দলা, বিহান্দলা মানে ট্রিট করা, টু ট্রিট। উন্দশকা, উন্দশকা, উন্দশকা মানে এক্সামিন, টু এক্সামিন মানে পরীক্ষা করা বলা যায় আমরা। ডিয়াগনোস্টিসিয়ারা, ডিয়াগনোস্টিসিয়ারা, ডিয়াগনোস্টিসিয়ারা হচ্ছে টু ডায়াগনোস। অপেরিয়ারা, অপেরিয়ারা, অপেরিয়ারা হচ্ছে টু অপারেট মানে অপারেশন করা। সো নাউনটা হচ্ছে অপারেশন, যখন আর কি আমরা বলি আমি অপারেশন করেছি, আর যখন আমরা এটাকে ভার্ব হিসেবে বলবো তখন আমরা বলবো অপেরিয়ারা, টু অপারেট। মেডিসিনিয়ারা, মেডিসিনিয়ারা, মেডিনিসিয়ারা হচ্ছে টু মেডিকেট। ওভারবকা, ওভারবকা, ওভারবকা হচ্ছে মনিটর করা, টু মনিটর। যেমন একজন রোগীকে যদি আইসিইউতে বা কোথাও রাখা হয়, খুবই আর কি পর্যবেক্ষণে রাখা হয়, তখন ওটাকে বলা হয় ওভারবকা। লিন্দ্রা, লিন্দ্রা, লিন্দ্রা মানে আর কি কার যদি অনেক ব্যথা থাকে তখন ওইটাকে আর কি একটু কমানোর জন্য বা একটু ইজি করার জন্য যে ভার্বটা ইউজ করি আমরা ওইটাকে বলা হয় লিন্দ্রা। যেমন আমি এখানে চেক করছি লিন্দ্রা, এই যে ইয়োরা লেত্তারে, লেত্তারে, লেত্তা মানে আর কি ইজি, সো ইয়োরা মানে করা, সো ইয়োরা লেত্তারে মানে ইজি করা আর কি। সো ব্যথা থাকলে ওইটাকে কমানোকে বলে লিন্দ্রা। ওতারহামতা, ওতারহামতা, ওতারহামতা মানে হচ্ছে রিকভার করা, টু রিকভার। রিহ্যাবিলিটিয়ারা, রিহ্যাবিলিটিয়ারা, রিহ্যাবিলিটিয়ারা হচ্ছে রিহ্যাব যেটা ওইটা। স্ক্রিভাউথ, স্ক্রিভাউথ, স্ক্রিভাউথ হচ্ছে আমরা যদি হসপিটালে থাকি অনেকদিন তো যখন আর কি আমরা হসপিটাল ছেড়ে চলে যাই ওইটাকে বলা হয় স্ক্রিভাউথ। সো এই স্ক্রিভাউথের মানে হচ্ছে আবার প্রিন্ট করা। আমরা যদি এক প্রিন্ট মেশিনে, প্রিন্টারে যদি আমরা কাগজ, কোনো পেপার বা কিছু আর কি প্রিন্ট করি, ওই ভার্বটা হচ্ছে স্ক্রিভাউথ। কিন্তু যখন আমরা হসপিটাল কন্টেক্সটে কথা বলবো ওইখানে স্ক্রিভাউথ মানে নর্মালি বোঝায় যখন আমি হসপিটাল ছেড়ে চলে যাই ওইটা। তো এই 10টি ভার্ব আপনারা শিখে নেবেন, পরে টিউটোরিয়াল আমরা কন্টিনিউ করব কিছু কমন ফ্রেজেস দিয়ে। তো আমি আরেকবার বলে যাই, বিহান্দলা, উন্দরশকা চেক করা, ডিয়াগনোস্টিসিয়ারা টু ডায়াগনোস, অপেরিয়ারা অপারেশন করা, মেডিসিনিয়ারা টু মেডিকেট, ওভারবকা মনিটর করা, লিন্দ্রা, লিন্দ্রা ব্যথা কমানো, ওতারহামতা রিকভার করা, রিহ্যাবিলিটিয়ারা রিহ্যাব যেটা ওইটা, স্ক্রিভাউথ যখন আমরা হসপিটাল থেকে চলে যাই ওইটাকে বলে স্ক্রিভাউথ। তো আজকে এতটুকুই থাকবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।